আশ্বিন মাস চলাকালীন ভুলেও কোনো ব্যক্তিকে দান করে ফেলবেন না এই জিনিসগুলি, নচেত আপনার জীবনে অধঃপতন নেমে আসবে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমাদের 12টি মাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হলো আশ্বিন মাস। এই মাসে যেমন মা দুর্গা মর্তে নেমে আসেন, ঠিক তেমনই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা শুরু হয়। এবং এই মাসেই কোজাগরী লক্ষ্মী পূজা এবং বিভিন্ন রকম আচার নীতি পালন করা হয়ে থাকে। আপনি যদি আপনার চলার পথে সমস্ত রকম বাধা দূর করে নিজের জীবনকে মঙ্গলময় করে তুলতে চান এবং যদি চান আপনার উন্নতি ঘটুক, তাহলে অতি অবশ্যই আশ্বিন মাসে ভুল করেও আপনি আপনার গৃহ থেকে এই জিনিসগুলি কখনোই দান করে ফেলবেন না এবং সর্বদা ভালো কর্ম পূজা পার্বণের মাধ্যমে আপনি এই মাসটিকে অতিক্রম করবেন। আপনাদের জানিয়ে দিই, এমন কিছু জিনিস রয়েছে যেগুলি আপনি এই মাসে যদি কোনো ব্যক্তিকে দান করে ফেলেন, তাহলে আপনার জীবনে এবং আপনার গৃহে অশুভ শক্তির প্রবেশ ঘটে, সুখ সমৃদ্ধি শান্তি নষ্ট হয়ে যায়। আমরা আমাদের চলার পথে এবং জীবনে প্রত্যেকের সঙ্গে মিশে থাকার জন্য দেওয়া নেওয়া করেই থাকি, একে অপরের জিনিস নিয়ে ব্যবহার করি, এটা কোনো অংশেই ভুল নয় এবং আমি আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতেও চাইছি না। কিন্তু অন্যান্য মাসে আপনি এই কার্যগুলি করতে পারলেও এই আশ্বিন মাসে এই জিনিসগুলি আপনি কাউকে ব্যবহার করতে দেবেন না, কাউকে ধার হিসাবে দেবেন না, এমনকি দানও করবেন না। আপনার জীবনে অমঙ্গল এবং অশান্তির কালো ছায়া নেমে আসবে নচেত, তাই বন্ধুরা এই বিষয়টিকে খেয়াল রাখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব। এবং কেনই বা এই জিনিস দেওয়া নিষিদ্ধ শাস্ত্র অনুসারে, সেই সম্পর্কেও আলোচনা করব। ভিডিওটি দেখে ভালো লাগলে আপনি অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের প্রিয় বন্ধু বান্ধবী এবং আত্মীয় পরিজনের সঙ্গে অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন। আর দেরি না করে ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করি। এক্ষেত্রে প্রথমেই আমি আপনাদের যে বিষয়টি বা যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাঁটা বা ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে দেবী লক্ষ্মীর অবস্থান তা আমরা প্রত্যেকেই জানি। এই ঝাঁটা বা ঝাড়ু গৃহের এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যা গৃহের সমস্ত রকম নেগেটিভ শক্তি বজ্র পদার্থকে গৃহ থেকে দূর করতে সাহায্য করে এবং এই ঝাঁটা বা ঝাড়ু দান করা অশুভ একটি ইঙ্গিত বলে মনে করা হয়। শুধু আশ্বিন মাসে নয়, বছরের যে কোনো সময় আপনাকে ঝাঁটা নিয়ে অনেকটা সচেতন থাকতে হবে। তবে আশ্বিন মাসে যদি আপনি এই ঝাঁটা কাউকে দান করে ফেলেন বা নিজের ঝাঁটা যদি আপনি অন্যের গৃহে ব্যবহার করতে দেন, আপনি কিন্তু লক্ষ্মীহীন হয়ে যান, আপনার লক্ষ্মী সেই গৃহে চলে যায় এবং আপনার জীবনে অর্থ সংকট নেমে আসতে বাধ্য। আশ্বিন মাস বিশেষ পবিত্র একটি মাস, এই মাসে এটি মেনে চলবেন, ঝাঁটা বা ঝাড়ু কাউকে ব্যবহার করতে দেবেন না। দ্বিতীয়ত যেটি বলবো সেটি হলো চাউল বা চাল। ধান থেকে যে চাল নির্গত হয় সেই চাল আপনি কিন্তু কোনো ব্যক্তিকে দান করবেন না। আমরা অনেক সময় ভিক্ষুক গৃহে এলে চাল দান করে থাকি, কিন্তু বন্ধুরা এতে কিন্তু অনেকটা নেগেটিভ শক্তি আমাদের গৃহে প্রবেশ করে এবং মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। আপনি ইমিডিয়েট চেষ্টা করুন এই অভ্যেসটিকে বদল করার। আপনি কোনোভাবেই চাল কাউকে ধার হিসাবেও এই মাসে দেবেন না, সে যতই প্রিয় ব্যক্তি হোক না কেন আপনি তাকে টাকা দিয়ে দেবেন এবং পারলে তাকে কিনে দেবেন, কিন্তু আপনার গৃহ থেকে চাল আপনি দেবেন না। এরপর যেটি বলবো সেটি হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, লবণ মা লক্ষ্মীর কতটা প্রিয় এবং লবণ বাস্তুশাস্ত্র অনুসারে কতটা এফেক্টিভ তা আমরা প্রত্যেকেই জানি। দেবী দুর্গার আরাধনার এই বিশেষ মাসে আপনারা ভুল করেও লবণ কোনো ব্যক্তিকে দান করবেন না এবং চেষ্টা করবেন আপনি এই লবণ জিনিসটিকে
নষ্ট না করার বা কাউকে ধার না দেওয়ার কাউকে ব্যবহার করতেও দেবেন না, আপনি কেবল নিজের রান্নার জন্য ব্যবহার করবেন। এবং বন্ধুরা আরও অনেক বিষয় রয়েছে, যেমন আপনার পরা জামাকাপড় অর্থাৎ ছেঁড়া জামাকাপড়, যে জামাকাপড় আপনি বাতিল করে দিয়েছেন সেই সমস্ত জামাকাপড় আপনি যদি কোনো দরিদ্র দুঃখীদের এই মাসে দিয়ে ফেলেন তাহলে কিন্তু চরম অশান্তি এবং অশুভ শক্তির লক্ষণ দেখা যাবে আপনার গৃহে। আপনার গৃহে কিন্তু এক সময় অশান্তি নেমে আসবে এবং অশুভ শক্তির প্রভাবে আপনার সুখ শান্তি বিনষ্ট হবে। এবং বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, এই ছেঁড়া জামাকাপড় আপনি অন্যান্য মাসে দান করতে পারেন। দান অত্যন্ত ভালো জিনিস, লোকের সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু আশ্বিন মাসে হিন্দু শাস্ত্র অনুসারে এই কার্যগুলি করতে নেই। আপনারা ভুলেও এই কার্য করবেন না। এই মাসে নতুন জামা কাপড় পরার মাস, এই মাসে কাউকে পুরনো জামা কাপড় দান করবেন না। এবং এরপর যেটি বলবো সেটি হলো বাসি খাবার। হ্যাঁ বন্ধুরা, বাসি যে সমস্ত খাবার হয় আমরা হয়তো কখনো কখনো তা কোনো ব্যক্তিকে খেতে দিয়ে ফেলি বা নিজেরাও খেয়ে ফেলি। গৃহের মধ্যে আপনি চেষ্টা করবেন এই বাসি খাবার না খাওয়ার এবং কাউকে দানও করবেন না। আপনি এই খাবার যদি খাবার বেঁচে যায়, আপনি কোনো পশু পাখি, কালো কুকুর, কালো কাক বা কালো কোনো গরুকে এগুলি খাইয়ে দিতে পারেন, কিন্তু ভুলেও আপনি কোনো মানুষ জাতিকে আপনি এই বাসি খাবার দান করবেন না, খাদ্য হিসাবে তাদের দেবেন না। হিন্দু শাস্ত্র এটি বিশ্বাস করে এই সমস্ত কার্যগুলি করার ফলে মানুষের জীবনে বা সংসারের মধ্যে অশান্তি এবং অশুভ শক্তির প্রবেশ বাড়ে এবং বন্ধুরা আপনার অধূপ পতন অনিবার্য হয়ে যায় এই নিয়ম না মানলে। তাই চেষ্টা করুন সদা সর্বদা দেবীর আশীর্বাদ প্রাপ্ত হওয়ার এবং নিজের পরিবারকে সুস্থ রাখার। অতি অবশ্যই আপনারা সমস্ত রকম খারাপ নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা পাবেন। এবং বন্ধুরা এই কার্যগুলি কেন করতে নেই, এই সমস্ত কার্য বা যে জিনিসগুলি আমি আপনাদের বললাম এই সমস্ত জিনিসগুলির মধ্যে একটি পজিটিভ এনার্জি রয়েছে। যেমন ঝাঁটা, চাউল, লবণ, এই যে জিনিসগুলি, এই জিনিসগুলি দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং এই জিনিসগুলি কিন্তু দেবীর দুর্গারও অত্যন্ত প্রিয়। আপনি এই জিনিস কাউকে দান করবেন না ভুল করেও এই কারণে। এবং ছেঁড়া জামা কাপড়, আশ্বিন মাস হলো নতুন জামা কাপড় পরার মাস, আপনি দান করতে চাইলে নতুন জামা কাপড় কিনে দান করুন, ছেঁড়া জামা কাপড় এই মাসে দান করতে নেই। এবং বাসি খাবার কাউকেই খাওয়ানো উচিত নয়, কোনো সময়েই খাওয়ানো উচিত নয়। আশ্বিন মাসে এই সমস্ত কার্যগুলি থেকে বিরত থাকুন, চেষ্টা করবেন ব্রাহ্মণ দরিদ্রকে কিছু অন্ন দান করার যেটি টাটকা হবে এবং চেষ্টা করবেন কালো তিল দান করার, রূপা দান করার, কিন্তু এই সমস্ত জিনিসগুলি আপনি দান করবেন না। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বুঝতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ প্রত্যেককে।